কোন সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই সময়টা খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দোরগোড়ায় করানাচ্ছে পঞ্চায়েত নির্বাচন, এই অভিষেকের সিবিআই হাজিরা তাই ভোটের আগে একটা অস্বস্তি তো বটেই রাজ্য সরকারের জন্য। ফলে এই অস্বস্তি এড়াতে কিন্তু শাসক দল মরিয়া। সারদায় আবারও শুভেন্দুকে তাই তোপ দাগলেন কুণাল, সারদা প্রসঙ্গ তিনি আবারও টেনে আনলেন। কাথি পুরো প্রকল্পে কেন চিটফান্ডের টাকা, সুদীপ্তর চিঠিতে কেন অধিকারী ব্রাদার্সকে গ্রেফতার নয় ইডির, প্রশ্ন টিএমসি নেতার। এবং এই রাজনৈতিক আঁকচে আঁকচি যখন চলে, এই দড়ি টানাটানি, কাদা ছোড়াছুড়ি যখন চলে, আমরা সংবাদ মাধ্যমে, আমরা সাংবাদিকরা বেশ কিছু শব্দবন্ধ ব্যবহার করি। মানে যেমন ধরুন আমরা বলি যে বিস্ফোরক উক্তি, এই যে বিস্ফোরক উক্তি যাদের যাদের ক্ষেত্রে বারবার ব্যবহৃত হয়, মদন মিত্র তাঁদের অন্যতম। তিনি গতকালও এক প্রকার বিস্ফোরণ ঘটিয়েছে, মানে কথার বিস্ফোরণ ঘটিয়েছেন। তারপর রাতের বেলা আমরা দেখেছি রাতে কুণাল ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ এবং সেখানে এই সব কিছু চ্যাপ্টার ক্লোজড ইত্যাদি বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো আদৌ কি চ্যাপ্টার ক্লোজড, যদি হয় তাহলে এফআইআরের বিষয়টা কোথায়? ইন ডিটেল এই বিষয়টা নিয়েই আপনাদের জানাবেন আমার সহকর্মী মিমি, এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে রয়েছেন। মিমি, একদমই শুভজিৎ, দেখো এই যে কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পরই আমরা দেখলাম যে ঝাঁঝ ছিল মদন মিত্রের গলায়, সেই ঝাঁঝটা কোথাও একটা উধাও। ইনফ্যাক্ট শুক্রবার রাতে যেভাবে আমরা দেখলাম যে রোগী ভর্তি করাতে এসে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বারবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মদন মিত্র, দফায় দফায় তোপ দাগেন এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে, তিনি প্রশ্ন তোলেন পরিষেবা নিয়ে, সেই বিদ্রোহের সুরটাও যেন কোথাও একটা উধাও হয়ে গেল মদন মিত্রের গলা থেকে। কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর কুণাল ঘোষ তিনি এখন বলছেন যে চ্যাপ্টার ক্লোজড, কিন্তু সত্যি কি চ্যাপ্টার ক্লোজড নাকি দলের মুখ রক্ষার এটা একটা চেষ্টা, এই প্রশ্নটা উঠছে। তার কারণ এসএসকেএম কর্তৃপক্ষ তারা শুক্রবারের এই গোটা ঘটনার জন্য দায়ী করছে মদন মিত্রকে। ভবানীপুর থানায় তারা একটা এফআইআর দায়ের করেছে যেখানে 506-509 ধারায় মামলা রুজু হয়েছে মদন মিত্রের বিরুদ্ধে, আরও কয়েকজনের নামও রয়েছে সেখানে। সরকার যখন মামলা রুজু করছে যেখানে শাসক দলের নেতার নাম থাকছে, সেখানে চ্যাপ্টার কি সত্যি ক্লোজড কথা বলা যায়? আর এরই উত্তর খোঁজার চেষ্টা করব আমার সহকর্মী অরিত্রর কাছ থেকে। অরিত্র, তোমার কাছে এর কী ব্যাখ্যা? মানে সত্যি কুণাল ঘোষ যেটা বলছেন, যেটা দাবি করছেন চ্যাপ্টার ক্লোজড, সত্যি কি চ্যাপ্টার ক্লোজড? দেখো মিমি, প্রথমেই যেটা বলতে হয় যে শুক্রবারের যে ঘটনা মদন মিত্র বনাম এসএসকেএম হাসপাতাল, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ঠিক তারপরে শনিবার সারাদিন জল গড়িয়েছে এবং সন্ধেবেলায় কুণাল ঘোষের সাথে বৈঠক করেছেন মদন মিত্র। তারপরেই যেটা দেখা গেল, যেটা দিয়ে তুমি শুরু করলে, যে এই মদন মিত্রের বিরুদ্ধে কিন্তু ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির 506 এবং 509 ধারায়। দেখো এই দুটি ধারা থেকে কী বলা হচ্ছে, 506 ধারার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সেক্ষেত্রে অশালীন মন্তব্য বা কটুক্তির একটা অভিযোগ রয়েছে, আর 509 যে ধারা সেই ধারাতে বলা হচ্ছে যে হুমকি, অপরাধমূলক হুমকির কথা। অর্থাৎ দুটোই কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দেখতে গেলে একটা গুরুতর ধারায় কিন্তু ভবানীপুর থানার পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখো তারপরেই কিন্তু যেটা দেখা গেল যে কুণাল ঘোষের সাথে যখন মদন মিত্র তিনি বৈঠক করলেন, দুজনে একান্ত আলোচনা করলেন, তারপরে কিন্তু কুণাল ঘোষ কার্যত সংবাদ মাধ্যমের সামনে বললেন যে চ্যাপ্টার ক্লোজ। আমি আবারও কোট আনকোট শব্দটা বলছি, তার কারণ তিনি বলে দিলেন যে এটা পারিবারিক বিষয়, দলের বিষয়, মদন মিত্র দলের দীর্ঘদিনের সৈনিক, সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা দলের মধ্যেই আলোচনা করা হবে। এবং তারপরে আমরা মদন মিত্রের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, মদন মিত্রও কিন্তু তিনি কার্যত বলে দিয়েছেন যে যেখানে দলের মুখপাত্র তিনি জানিয়ে দিয়েছেন চ্যাপ্টার ক্লোজ, তারপরে কিন্তু আর মদন মিত্রের কিছু বলার থাকে না। এবং তিনিও সেখানে উল্লেখ করলেন যে তৃণমূল কংগ্রেস বড় একটা দল, পরিবারের মতো, আর এটা পারিবারিক বিষয়। কিন্তু পালাবদল ঘটলো কখন, যখন দেখা গেল রবিবার মদন মিত্র তিনি যখন তার বাসভবন থেকে বেরোলেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি তো এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তারপরেও দেখা গেল আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং একটা শাসক দলের বিধায়ক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে, এফআইআর দায়ের হচ্ছে, এই প্রশ্নটা কিভাবে দেখবেন? কার্যত মদন মিত্রের কিন্তু গলায় একটা নরম সুর। তুমি, তোমাকে একটু বিরক্ত করছি, তুমি সঙ্গে থাকো। মদন মিত্র ঠিক কি বলেছেন এফআইআরে নিজের নাম থাকা নিয়ে, শুনুন। অ্যাকচুয়ালি এটা না আমি বলতে পারবো না, কারণ এইটা আমি এই লেভেলে দেখি না। আমার তো অ্যাটর্নি আর আমার লয়ার সেল আছে, বলবো সেলকে খোঁজ নিতে, আমি এই ঠিক এই লেভেলে আমি নিজে দেখি না। সিবিআই হলে আমি দু একদিন হয়তো পড়ি না, আমি এই লেভেলের মামলা তো লয়ার আছে, লয়ার দেখবে, লয়ার দেখবে, যদি কেউ ফাইফ ফাইয়ার করে থাকে আমি খবর নিতে বলবো, বলবি তো
আমার অ্যাটর্নির থেকে আমি খবর নিয়ে নেব। এফআইআর যারা মনে করেছেন করার দরকার করা করেছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে জন্য আমি খুব খুশি, আনন্দিত এবং মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের তো একটাই ডিমান্ড ছিল যে স্বাস্থ্যকর্মীদের শুধু নয় সাধারণ মানুষের ভর্তি এবং গরিবের চিকিৎসা, ওদের পেশেন্ট পার্টির লোকেরা ওরা সিএমের বাড়িতে গিয়েছিল কালকে, সিএমের অফিসে সমস্ত কাগজপত্র জমা দিয়েছিল, আজকে সকালে ওদের ফোন গেছে মেডিকেল কলেজে ওদের ভর্তির ব্যবস্থা হয়েছে। এই মমতা সরকারের মুখ, আর এই জন্যই মমতা ব্যানার্জির সঙ্গে আছি। অরিত্রর সঙ্গে আবারও কথা বলবো। অরিত্র, যদি ধরে নেওয়া হয় যেটা কুণাল ঘোষ দাবি করছেন চ্যাপ্টার ক্লোজড, কিন্তু যে অভিযোগের কথা মদন মিত্র তুলে ধরেছিলেন রোগী পরিষেবা নিয়ে, সেই অভিযোগের তো কোথাও ইতি হচ্ছে না, সেই বিষয়টা কি হবে? দেখো, একদমই সেরকম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কিন্তু এই প্রশ্নের উত্তর মদন মিত্র দিচ্ছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এসএসকেমের বিরুদ্ধে যেটা বলেছিলেন যে সে নো টু পিজি, অর্থাৎ পিজিকে আপনি বলেছিলেন যে তাতে পিজিতে যেন কেউ না যায় বা চিকিৎসা না করায়, তখন তিনি কার্যত জানালেন যে হ্যাঁ, হয়তো সেই সময় এসএসকেম হাসপাতালের সেরকম পরিকাঠামো ছিল না বা হয়তো বেড ফাঁকা ছিল না, তাই তারা ভর্তি নিতে পারেননি। কিন্তু পরোক্ষভাবে এসএসকেমের বিরুদ্ধে তিনি কিন্তু কার্যত কোনো কথাই বলতে চাইলেন না, প্রসঙ্গটিকে এড়িয়ে গেলেন। এবার দেখো যে বিষয়টা, কুণাল ঘোষ যেটা বললেন যে চ্যাপ্টার ক্লোজ বলতে সাধারণত পুরো ঘটনার ইতি আমরা বুঝি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষের সাথে সাক্ষাৎ, তারপরে মদন মিত্রের বিরুদ্ধে এফআইআর, সব মিলিয়ে কিন্তু একটা পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে মদন মিত্র বনাম আসুন আমরা একবার শুনি আর এই ইস্যুতে শাসক বিরোধী কে কি বলছেন। মদন দাকে তার দল এফআইআর করবে, রাখবে কি বার করে দেবে সেটা আমি বলতে পারি না। এখন মুসল পর্ব শুরু হয়ে গেছে টিএমসিতে, কে কাকে মারছে গুলি, কে কাকে লাঠি পেটা করছে, বাঁশ পেটা করছে সকালে উঠে দেখলাম, তো সেটা ওদের পার্টির ব্যাপার, যদুবংশ ধ্বংসের দিকেই যাচ্ছে। পিজি হাসপাতাল মদন মিত্র সবাই সব জানেন, মদন মিত্র তার অভিজ্ঞতা থেকে যা বুঝেছেন সত্যটাকেই বলে ফেলেছেন। সিপিএমের আমল 76% সরকারি হাসপাতালের চিকিৎসা, এখন 12টা বেজে গেছে, দালাল চক্র, দুর্নীতির এবং ক্ষমতার, টাকার এবং অসভ্যতার দালাল চক্র চলছে, সবাই জানে তো, নতুন কথা কী আছে? মদন মিত্র বলেছেন তার কারণটা হচ্ছে পুরনো লোক যারা তৃণমূলে তারা সবাই বুঝতে পারছেন তাদের কোনো মর্যাদা নেই। মদন মিত্র প্রথম দিন থেকে তৃণমূল, তারও কোনো মর্যাদা নেই। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এফআইআর করেছেন, আর মুখ্যমন্ত্রী যে থানায় গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছিলেন সেই এফআইআরটা তো হয়নি কোনোদিন। তাহলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, সেই কারণে তিনি মদন মিত্রের বিরুদ্ধে এফআইআর করেছেন। কুণাল ঘোষ বলছেন ক্লোজ চ্যাপ্টার, মুখ্যমন্ত্রী না কুণাল ঘোষ, দলটা কে চালায় এখন? আমার মনে হয় যে মদনদাকে আমিও কথা বলেছি, এটা আমরা নিজেরা আলোচনা করব। মদনদা আমাদের খুব সিনিয়র লিডার, আমরা কথা বলে নেব, মাথা গরমে করেছে, ঠিক হয়ে যাবে। মদন মিত্র এসএসকেএম বিতর্কের জল কোন দিকে গড়ায় সেদিকে তো আমাদের নজর।